আমরা ভুল করতেছি মোট নয়টা ভুল করতেছি, তার মধ্যে চারটা ভুল করছি খাদ্য সংক্রান্ত। আমরা খাদ্য নির্বাচন ঠিক নাই, মানে যেই খাবারটা না খেলে শরীরে ভালো হতো সেই খাবারটা আমরা বেশি করে খাচ্ছি, আর যেটা খাওয়া দরকার সেটা আমরা খাচ্ছি না। স্বাদের বিচারে মহান সৃষ্টিকর্তা ছয় প্রকার খাবার তৈরি করেছে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। টক খাবার মোটামুটি খায়, লেবুর রস, কপে আঙুর, কমলা খাওয়া হয়। ঝাল মোটামুটি তো মরিচ দিয়ে বা মশলা দিয়ে রান্না হয়, অতএব আমরা ঝালও খাই। মিষ্টি তো মাশাল্লাহ, টক, ঝাল, মিষ্টি অন্যগুলো জানা খাই, মিষ্টি একলাই তা খাই। কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল ছয় ভাগের এক ভাগ, টক, ঝাল, মিষ্টি, নোনতা, লবণ দিয়ে খাবার রান্না হয়, এটাও ঠিক আছে। তিতা কবি এখানে নীরব, আমরা অনেকেই করলা ভাজি দেখলে খাই না, বা যদি নিজেরা খাইও আমার সন্তানকে না আমার বাবু খেতে পারবে না, তিতা খাবে না। আচ্ছা বলেন তো সে কি মঙ্গল গ্রহ থেকে এসছে? আমার মডেল আর তার মডেল এক না, আমার দেহ সুস্থ রাখার জন্য যদি কলা লাগে তারও লাগবে, কম লাগতে পারে কিন্তু লাগবে তো। আচ্ছা ঠিক আছে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা এটাও কোনোভাবে ঢুকলো শরীরে। কষা চিনি তো না, কোন খাবারটাকে কষা মানে যে খাবারটা মুখে দিলাম মানে না টক না ঝাল, কারণ মুখটা যেন মরে মরে যাচ্ছে। ফর এক্সাম্পল আমলকি, আমলকি ফর এক্সাম্পল কাঁচা কলা, কাঁচা কলা। আচ্ছা আমলকির আবার একটু ব্যাখ্যা আছে, আমলকি শুধুমাত্র কষা না, আমলকি আবার এমন একটা মজার খাবার যার মধ্যে ছয় স্বাদের সমন্বয় আছে। মহান সৃষ্টিকর্তা দেখেন কতটা মেহরবান, তিনি জানেন মানুষ ভুল করবেই, অর্থাৎ এমন কিছু খাবার প্রকৃতিতে রেখে দিয়েছেন যে খাবারগুলো একের ভেতর ছয়। সো আমরা যদি এই নিয়মগুলো মেনে খাবার খাই তাহলে আমাদের রোগ বলে হবে না। কোনো কৃত্রিম ড্রাগসের ভরসায়, ওষুধরূপী ড্রাগসের ভরসায় মানুষ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেন নাই, মানুষের জন্য দুনিয়া সৃষ্টি করা হচ্ছে। মানুষের প্রয়োজনে সব উপাদান মহাপ্রকৃতিতে ছড়ানো আছে। খাদ্য নির্বাচন ঠিক নাই, খাদ্যের পরিমাণ ঠিক নাই। রাসূলুল্লাহ বলছেন পাকস্থলীকে তিন ভাগ ভাগ করে খাও, এক ভাগ পানি, এক ভাগ খাবার, এক ভাগ খালি রাখো। আমরা মাশাল্লাহ চার ভাগ খাই, তিন ভাগ পাকস্থলী, এক ভাগ গলার নলি। আমার অসুখ হবে না তো কারো অসুখ হবে, পেলেই খেয়ে ফেলি। খাবার খাওয়ার পর খাবারটা যে হজম হজম কিছু খালি জায়গা দরকার, সেই জায়গাটা আমরা রাখি না। তাহলে আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই, খাদ্যের পরিমাণ ঠিক নাই। তৃতীয় ভুল হচ্ছে খাদ্যের টাইমিং ঠিক নাই, কখন খাবো কখন খাবো না। সূর্য অস্ত যাওয়ার পর থেকে না খাওয়াই উত্তম। পৃথিবীতে যারা দিবাচর, যারা দিনে খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না। মানুষ একমাত্র প্রাণী দিনেও খায় রাতেও খায়, তা মানুষের অসুখ হবে না তো কারো অসুখ হবে। এবং একটা প্রবাদ আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখিরির মতো। আর আমরা ঠিক উল্টাটা করি, সকালবেলা খাই না, দুপুরবেলা বাইরে উল্টাপাল্টা খাই, ভাজা পোড়া খাই, রাতের বেলা বাসায় ভর পেট খেয়ে আমরা ঘুমাতে যাই, তা আমাদের অসুখ হবে না তো কারো অসুখ হবে। হয়তো আমার উচিত ছিল রাতে না খাওয়া। সেলসম্যানরা ভালো সেলসম্যান হতে পায় না এই শারীরিক অসুস্থতার কারণে, সকালবেলা এমন বিক্রির তারা যে খাওয়ার টাইম পায় না। কিন্তু উচিত সকালবেলা খাওয়া, কারণ একটু পরে তুমি কাজে না ঝাঁপাই পড়বে, তোমার এনার্জি লাগবে। এই জন্য আজকাল আমি ট্রেনিং একদম ম্যান্ডেটরি করে দিই, যে ভাই আমার ট্রেনিং কাজে লাগবে তখনই যখন তুমি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবে। আর আমার ইনস্ট্রাকশন বিক্রি বাড়ানোর ইনস্ট্রাকশন হচ্ছে সকালে ভরপেট খেয়ে বেরো, কারণ এইটা তোমার লাগবে, আর রাতের বেলা না খাও। এখন ইনস্ট্রাকশন না মানলে তুমি আমার কাছে এসে সারাদিন পড়ে থাকলে তোমার বিক্রি বাড়বে না, কারণ আমি তোমাকে যেটা বলছি জেনে বুঝে অ্যানালাইসিস করে আমি নিশ্চিত হয়ে তোমাকে বিশ্লেষণ করে বলছি। ওকে ফাইন, আরেকটু বলে অংশটা শেষ করি। খাদ্য সংক্রান্ত চতুর্থ ভুল হচ্ছে খাদ্য গ্রহণের ভঙ্গিমা ঠিক নেই, ভঙ্গিমা। এবং আপনি দেখবেন আমি যে প্রথম তিনটা কথা বললাম খাদ্যের ভুল ত্রুটি নিয়ে প্রচুর ভিডিও পাবেন, খাদ্যের টাইমিং নিয়ে যেটা বললাম সেটা নিয়ে প্রচুর ভিডিও পাবেন, খাদ্যের ইয়ে নিয়ে যেটা বললাম মানে পরিমাণ নিয়ে বললাম এটা নিয়েও প্রচুর ভিডিও পাবেন। এখন যেটা বলছি এইটা নিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও খুঁজে পেলাম না, কিন্তু এইটা টাইমিং না, স্টাইল অফ হ্যাভিং ফুড, ওয়ে অফ হ্যাভিং ফুড। খাবার সামনে আসলে প্রথমে খাবারের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করতে হবে, হে মাবুদ, হে খোদা, হে আল্লাহ, হে প্রভু, হে ঈশ্বর। পৃথিবীতে অনেক মানুষের সামনে এইটুকু খাবার নাই, কোনো উসিল্লা আমার সামনে খাবারটা এসেছে, যে উসিল্লাতে আসুক আমি আপনার প্রতি শুকরিয়া আদায় করছি। এতে দুটো লাভ হবে, একটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা শুকরিয়া আদায়কারীকে পছন্দ করেন, অতএব আপনি যখন শুকরিয়া আদায় করছেন আমি শুকরিয়া আদায় করছি, সৃষ্টিকর্তা আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেবেন। এটা তো গেলে স্পিরিচুয়াল ব্যাপার। এবার আসি সায়েন্টিফিক ব্যাখ্যায়। খাবারটা যখন আপনি দেখছেন চোখে, চোখ এই ছবি তুলে ব্রেনকে পাঠাচ্ছে, ব্রেন তখন এই খাবারকে হজম করার জন্য যে ধরনের হজমের রস দরকার সেইটা পেটের মধ্যে রেডি করে রাখছে, ওই খাবারটা সহজ হজম করে রাখছে। কিন্তু আজকাল মায়েরা কী করে, খাবার নিয়ে বাচ্চাকে টানতে টানতে টিভির সামনে গিয়ে রিমোট ছেড়ে দিয়ে তারপরে বাচ্চা দেখে যে মিকি মাউস দৌড়াচ্ছে, ইঁদুরের পিছনে বিড়াল দৌড়াচ্ছে, আর মুখের মধ্যে দিচ্ছে খাবার ঢুকায়, বাচ্চার খাবারটা যাচ্ছে যখন বাচ্চার ব্রেন বুঝতে পারছে না আমি দেখলাম মিকি মাউস দৌড়াচ্ছে খাবার আসলে কোত্থেকে, ওই খাবারটা তার হজম হচ্ছে না, তার খারাপ লাগছে, মা বল খাবি না মানে তোর বাপ খাবে। এই যে ভুলটা করতেছে এই বাচ্চার ছোটবেলাতে অসুখ সারতেছে না, জোর করে খাওয়ানোর কিছু নাই, খিদা লাগলে মানুষ এমনি খাবে,
খাবারের জন্য আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, মানে দুপুর হলেই খেয়ে ফেলতে হবে, রাত হলেই খেয়ে ফেলতে হবে। নো, একদম পরিষ্কার আইন শুনে নেন, ক্ষুধা না লাগলে খাবেন না, আর যখনই খাবেন কিছুটা ক্ষুধা অবশিষ্ট থাকতে খাদ্য গ্রহণ ছেড়ে দেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। এবং আরেকটা কথা আছে, এরকম মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা কম করে খান, কারণ এখানে আল্লাহ পাক একটু উল্টা করেছেন, হয়তো আমাদেরকে পরীক্ষায় ফেলার জন্য। যেটা মুখে মজা লাগে সেটা শরীরের জন্য খারাপ, যেটা মুখে কম মজা লাগে সেটা শরীরের জন্য বেশি ভালো, ঠিক আছে? আমরা যদি এই নিয়মগুলো একদম বেসিক কয়েকটা সিম্পল নিয়ম ফলো করি, তাহলে আমার শরীরে ভুল কিছু ঢুকবে না, আর ভুল কিছু না ঢুকলে রোগটা আসবে কোথেকে? আজকাল যে রোগে মানুষ মারা যাচ্ছে, সব তো ভুল খাদ্যাভ্যাস আর ভুল জীবনযাপনের ফসল।